হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে আমরা এই ভিডিওতে ইউটিউবের নতুন একটি ফিচার্স নিয়ে আলোচনা করব। এবং আপনারা যারা নতুন ইউটিউব জয়েন করেছেন, ভিডিও আপলোড করে থাকেন রেগুলার, তো আপনাদের কাছে ভিডিও খুব গুরুত্বপূর্ণ। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনার চ্যানেলের কোনো একটা ভিডিও যখন ভিউয়ার্স দেখছে, তো সেই ভিডিও শেষ হওয়ার ঠিক 10 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 15 সেকেন্ড আগে আপনার চ্যানেলেরই আর একটা ভিডিও শো হয়, তো সেই যে এন্ড স্ক্রিনে ভিডিও শো হচ্ছে আপনার আদার্স কোনো ভিডিও, তো সেই ভিডিও আপনি কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন, অর্থাৎ এন্ড স্ক্রিনের ভিডিও আপনি কিভাবে আপনার মেন ভিডিওতে অ্যাড করবেন, সমস্ত প্রসেসটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং এন্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করার আপনার সুবিধাটা কতখানি সেটাও একবার আপনাকে জানতে হবে। তো প্রথমত আপনার কোনো ভিডিওতে যখন এন্ড স্ক্রিনে কোনো ভিডিও শো হবে, তো ভিউয়ার্সরা সেই ভিডিওতে ক্লিক করে আপনার সেই সমস্ত ভিডিওগুলো দেখার একটা সুযোগ পাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার ভিউয়ের পরিমাণও বাড়বে এবং ভিউয়ার্সদের ক্ষেত্রেও সেই রিলেটেড আরও কিছু ভিডিও ভিউয়ার্সটা পেয়ে যাবে, যাতে ভিউয়ার্সদেরও অনেকটা সুবিধা হবে, আপনারও অনেকটা ফায়দা হবে। তো সেই এন্ড স্ক্রিনে আপনি কোন কোন ভিডিও রাখতে পারবেন বা কতগুলো আইটেম সেখানে অ্যাড করতে পারবেন, তো এন্ড স্ক্রিনে আপনি আপনার যে ভিডিও আপনি শো করছেন, তো সেই রিলেটেড কিছু ভিডিও, অর্থাৎ 4টে ভিডিও আপনি এন্ড স্ক্রিনে যোগ করতে পারবেন। এছাড়াও যদি আপনি 3টে ভিডিও অ্যাড করতে চান এবং আপনার চ্যানেল লোগোটাকে অ্যাড করতে চান, অর্থাৎ সেই লোগোতে ক্লিক করে ডাইরেক্ট ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতে পারবে আপনার চ্যানেলটা, তো সেই হিসাবে 3টে ভিডিও আপনি অ্যাড করতে পারবেন এবং সেই চ্যানেল লোগোটা অ্যাড করতে পারবেন। টোটাল আপনি 4টে আইটেম অ্যাড করতে পারবেন এবং যেটাকে আপনি 15 সেকেন্ড আগে দেখাতে পারেন, 10 সেকেন্ড আগে দেখাতে পারেন, 5 সেকেন্ড আগে দেখাতে পারেন। তো এইভাবে আপনি টাইমটাও সেট করতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, চ্যানেল বা ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। যদি আপনি মোবাইল থেকে কাজটা করেন, তাহলে গুগল ক্রোম ওপেন করার পর youtube.com ওপেন করে আপনি ইউটিউব চ্যানেল লগ ইন করবেন। এবং লগ ইন করার পর, তো আপনি যদি ক্লাসিক ভার্সনে ওপেন হয়ে থাকেন, তাহলে ভিডিও ম্যানেজারে আসবেন এবং ভিডিও ম্যানেজারে আসার পর ভিডিওতে ক্লিক করবেন এবং আপনার সামনে সমস্ত ভিডিওগুলো এখানে শো হবে। তো এবার আপনি যে ভিডিওটাতে এন্ড স্ক্রিন অ্যাড করতে চাইছেন, সেই ভিডিওর এখানে দেখুন এডিটের একটা অপশন রয়েছে, তো এডিট অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে নতুন পেজ আপনার সামনে ওপেন হবে। তো এখানে দেখুন উপরেই একটা অপশন রয়েছে এন্ড স্ক্রিন, তো এন্ড স্ক্রিনের উপরে আপনি ক্লিক করবেন। এন্ড স্ক্রিন অপশনের উপরে ক্লিক করলে এখানে দেখুন একটা অপশন রয়েছে অ্যাড এলিমেন্ট, তো অ্যাড এলিমেন্টের উপরে ক্লিক করলে আপনি যদি সাবস্ক্রাইবার লোগোটা অ্যাড করতে চান, তাহলে এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করবেন এবং দেখবেন আপনার সাবস্ক্রাইবার লোগো অ্যাড হয়ে যাচ্ছে। এবং ঠিক একইভাবে আপনার পিছনেকার ভিডিও যদি আপনি অ্যাড করতে চান, তাহলে এখানে ক্রিয়েট অপশন পাবেন ভিডিও অর প্লেলিস্ট, তো ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। এবার এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, মোস্ট রিসেন্ট আপলোড একটা অপশন রয়েছে, অর্থাৎ সদ্য আপনি যেটা আপলোড করেছেন সেটাকে যদি এন্ড স্ক্রিনে রাখতে চান তো এটা ক্লিক করবেন। বেস্ট ফর ভিউস একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনার যে ভিডিওটা সবথেকে বেশি ভিউ হয়েছে, তো সেটাকে যদি এন্ড স্ক্রিনে রাখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এবং যদি আপনি কোনো নির্দিষ্ট ভিডিওকে সিলেক্ট করতে চান, তাহলে চুজ এ ভিডিও অর প্লেলিস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে আগে সেই সমস্ত ভিডিও শো হবে এবং যে ভিডিওটা আপনি এখানে এন্ড স্ক্রিনে রাখতে চাইছেন সেটাকে সিলেক্ট করে এখানে ক্রিয়েট এলিমেন্ট করবেন, তাহলে আপনার সেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যদি আপনি টোটাল প্লেলিস্টটা কি এখানে এন্ড স্ক্রিনে অ্যাড করতে চাইছেন, তাহলে প্লেলিস্টে যাবেন এবং আপনার যে সমস্ত প্লেলিস্ট আছে তো সেই প্লেলিস্ট সিলেক্ট করে আপনি ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করবেন, তাহলে আপনার প্লেলিস্টটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি সমস্ত ভিডিও বা প্লেলিস্ট অ্যাড করতে পারবেন। এছাড়াও এখানে দেখুন আপনি আরও অপশন পাবেন, আপনার আদার্স কোনো চ্যানেলের ভিডিও বা সেই সমস্ত কিছু যদি প্রমোট করতে চান, তাহলে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করে সেই সমস্ত ভিডিও এখানে আপলোড করতে পারবেন। তো এই সমস্ত ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি 4টে ভিডিও এখানে এন্ড স্ক্রিনে আপলোড করতে পারবেন, তো 4টে 4 জায়গায় আপনি সাজিয়ে রাখতে পারবেন এইভাবে। তো এখানে আপনি যে ভিডিওটা রাখতে চাইছেন তো সেটাকে আপনি এখানে টেনে নিয়ে গেলেই আপনার সেই ভিডিও সেখানে সেট হয়ে যাবে। এবং একটু নিচের দিকে এখানে দেখুন, এখানে আপনার 15 সেকেন্ড এন্ডে এই ভিডিও শো হবে, তো এই টাইমটা যদি আরও আপনি কমাতে চান তো তাহলে আপনি এই বারটাকে একটু সরিয়ে রাখবেন, তাহলে এন্ড স্ক্রিনটা আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আগে আপনি ভিডিওটা শুরু করতে চাইছেন তো সেটাও আপনি এভাবে সেট করতে পারবেন। এবং সমস্ত কাজ কমপ্লিট করার পর উপরে সেভ বাটন পাবেন, তো সেভের উপরে ক্লিক করবেন, তাহলে আপনি যে সমস্ত কাজগুলো করলেন বা এন্ড স্ক্রিনে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করলেন সেগুলো আপনার সেভ হয়ে যাবে। এবং আপনি যদি ইউটিউবের বিটা ভার্সনে ওপেন হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রেও আপনি এখানে অপশন পাবেন ভিডিও
তো ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করলে এখানে দেখবেন আপনার সমস্ত ভিডিও একইভাবে শো হচ্ছে। আপনি যে ভিডিওটাতে এন্ড স্ক্রিন অ্যাড করতে চাইছেন তো সেই ভিডিওর এখানে দেখুন তিনটে ডট রয়েছে, তো এখানে ক্লিক করে আপনি এডিট অপশনে যেতে পারেন। তো এখানে দেখুন এডিট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অপশন রয়েছে, এখান থেকে আপনি যেতে পারেন। বা ভিডিওটার এখানে টাইটেলের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলেও ভিডিওটা ওপেন হয়ে যাবে এখানে। তো এখানে দেখছেন ডিটেলসটা আপনার সামনে শো হচ্ছে, এবং একটু নিচের দিকে এখানে আপনি চলে এলে দেখবেন এখানে অপশন রয়েছে এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিনের উপরে আপনি ক্লিক করলে আপনার এন্ড স্ক্রিন একইভাবে ওপেন হয়ে যাবে, এবং এখানেও ঠিক আপনি একইভাবে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে, কিভাবে আপনি এন্ড স্ক্রিন অ্যাড করবেন বা সমস্ত এন্ড স্ক্রিনের ভিডিওগুলোকে সাজাবেন, কতগুলো আইটেম অ্যাড করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন বেল অবশ্যই অন করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।